ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। খুবই সাডেনলি এটা প্ল্যান হয়েছে, আমরা টাকির জন্য বেরোচ্ছি। তো এখন কিন্তু অলরেডি 8টা বেজে গেছে এবং কালকের রাতেই প্ল্যানটা হয়েছে, তো একদম হাতে সময় নেই। এখন মাউন্ট করা চলছে, এই যে হেলমেটে মাউন্ট হচ্ছে এখন, তো টাইম হাতে খুবই কম। তাই বাকি কথা একদম মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বেরিয়ে পড়লাম আমরা একটু হুড়ুড়ি করে। বেরোনোর কথা ছিল 7:30, বেজে গেছে অলমোস্ট 8:30। আমাদের সাথে পিউষ যাচ্ছে নিজের এনটর্ক নিয়ে, আর একটা গাড়ি যাচ্ছে, ওতে আরও অনেকেই রয়েছে, কারা কারা রয়েছে আমি নিজেও জানি না এখন অবধি। সে গাড়ি ছেড়ে দিয়েছে, সে গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে আনন্দপালিতে। ও সকাল সকাল এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সামনে পুরো কুয়াশায় ঢাকা, রাইড করতে একটা আলাদাই ফিলিং আসছে। যেহেতু এটা একটা সাডেন প্ল্যান, ওই জন্য বাইকের ফিউল আপও আমার করানো হয়নি, এটাও আমাকে কোথাও দাঁড়িয়ে করাতে হবে। প্রেফার করি ইন্ডিয়ান অয়েল, দেখি পাওয়া যায় কি না। সো চলে এসছি আপাতত মিট আপ পয়েন্টের কাছাকাছি, দেখি কোথায় দাঁড়িয়ে রয়েছে। সিআইটি ক্যাফের সামনে দাঁড়িয়ে থাকবে বলেছে, সিআইটি ক্যাফে চলে এসেছি কিন্তু নেই। এই যে পিউষ দাঁড়িয়ে রয়েছে এখানে। সো ফিউল আপ কমপ্লিট, ট্যাঙ্ক ফুল করিয়ে নিলাম, টোটাল তেল লাগলো 1016.25 টাকা, আর একটু তেল ছিল। চলো আর দেরি না করে এবার রওনা দেওয়া যাক। গুগল ম্যাপের হিসাবে এখনও 2 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে, প্রায় 70 কিলোমিটার এখন যেতে হবে আমাদেরকে। আর যে হোটেলে উঠবো সেই লোকেশানটাই সেট করে দিয়েছি, তো এখন মা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছি, আর সোজা কানেক্ট হচ্ছে বাইপাস। বাইপাস থেকে নিয়ে নেবো রাইট হ্যান্ড সাইড টুয়ার্ডস বাসন্তী হাইওয়ে। চলে এলাম বাইপাস, সেই সার্ভিস রোডটা নেবো। সার্ভিস রোডটা নিলেই সোজা পড়বে বাসন্তী হাইওয়ে, মানে সোজা না, এই সার্ভিস রোডটা নিয়ে বাঁ দিকে গেলেই পড়বে বাসন্তী হাইওয়ে। উফ কি লাগছে দেখো, যতবারই বাসন্তী হাইওয়েতে আমি আসি রাইড করার মজার লেভেলটাই পুরো আলাদা। ন্যাশনাল হাইওয়েতে উঠলে যেমন আমার ভালো লাগে, বাসন্তী হাইওয়েতে উঠলেও আমার ভালো লাগে, তবে একটু ভয়ও থাকে বাসন্তী হাইওয়েতে উঠলে আমার। তার কারণ এটা 2 লেন স্টেট হাইওয়ে আর খুবই বাজে গাড়ি চলে এই রাস্তায়, দেখেছো? নিজে যদি সাবধান না থাকো এইভাবেই হুটহাট করে একটা ট্রাকের পেছন থেকে গাড়ি বেরিয়ে চলে আসে, তো খুবই সমস্যা হয়। চালাও কিন্তু একটু দেখে শুনে, দেখো 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 দেখো, এই জন্যই বলে একটু সাবধানে গাড়ি চালাতে এই রাস্তায়। আজকে বিবেকানন্দর জন্মদিন, তবে রাইড করতে যতটাই মজা লাগছে ততটা কিন্তু হাড় কাঁপানো ঠান্ডাও লাগছে আমাদের। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:20, আর এখনও দেখতে পাচ্ছ রোদ ওঠার পরেও এখানে পুরো কুয়াশার ঢাকা রয়েছে পুরো রাস্তা। ভিজিবিলিটি আছে কিন্তু তবুও এরা এরকম করে কেন রাস্তা পারাপার করে, নিজের লাইফ তো রিস্ক করে সঙ্গে আমারও করে দেয়। ও দেখো 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 দেখো, ইডিয়েট একটা, এক নম্বরের ইডিয়েট, এরা দাঁড়াবে না, ডান দিক যাবে, একটু দাঁড়াবে কোথায় বাঁ দিক চেপে, দেখবে গাড়ি আছে কি না নেই, তা নয়। ও চলো ডান দিক মেরে দাও, যাবে দেখা যাবে। সো ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:58, 10টা বেজেই গেছে দেখতে গেলে, এখনও লাগবে আমাদের 1 ঘন্টা 11 মিনিট গুগল ম্যাপের হিসেবে, আর কিলোমিটার বাকি রয়েছে 40। আর কোথাও না দাঁড়িয়ে এবার একদম সোজা বেরোবো আমি। তো এইবার ভালো রাস্তা শেষ আপাততর জন্য, আর শুরু হলো একটু খারাপ রাস্তা। ওই এই এই এরা মনে হয় ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেয় না, যা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো আর কিছু দেখতে পাচ্ছে না, কোথায় কি আছে না আছে কিছু না, নাথিং। দেখো লাইভ স্পিকার নিয়ে ডিজে হতে হতে যাচ্ছে, বাহ কি অসাধারণ। উঠে পড়লাম এখন আমরা মালঞ্চু ব্রিজে, ঘড়িতে সময় হচ্ছে 10:24, এখনও 47 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে, আর 23 কিলোমিটার বাকি। আর নিচে দেখো পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, মালঞ্চু বিদ্যাধরী নদী পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তোমরা যদি আন্দুলপোটা যেতে চাও তাহলে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানেই একটা রাস্তা রয়েছে এভিয়া শ্মশানের পাশ দিয়ে, এই যে রাস্তাটা যাচ্ছে এই রুটটা দিয়ে তোমরা আন্দুলপোটা যাও। তো নিয়ে নিচ্ছি এখন আমরা টাকি রোড, এখন এখান থেকে দেখাচ্ছে 9.2 কিলোমিটার্স, 25 মিনিটস লাগবে, তবে একটু রাস্তা জ্যাম আছে। আর এখানে কি হচ্ছে, এসব পয়সা করি চাইছে কেন? ফোর হুইলার থামিয়ে পয়সা চাইছে, এ এক সমস্যা।
এখানে একটা বোর্ড দেখলাম, বোর্ডে লেখা ছিল টাকি, কোনো কিলোমিটার নেই, তার মানে আমরা টাকি ইন করে গেছি। বাহ, কি সুন্দর লাগছে ইচ্ছামতি নদী। চলে এসেছি আমাদের হোটেল শান্তিনিকেতন গেস্ট হাউস। তোমাদেরকে সবার আগে রুম টুরটা করিয়ে দিই। আমাদেরকে এই রুমটা দিয়েছে, রুম নাম্বার 101। এটা একটা ডাবল বেডরুম রয়েছে, দুটো বেড রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই মোটামুটি বড় আছে। এদের রয়েছে এসি, যেটা এখন আর দরকার নেই, কারণ আজকে মারাত্মক ঠান্ডা রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, যেটা কোনো সিনসিনারি নেই, এখানে দুটো পাখা দিয়েছে, এদিকে টিভি দিয়েছে, একটা মিরার দিয়েছে, ভেতরে কাবার আছে রাখার জিনিসপত্র, ড্রয়ার, এদিকে এদিকে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে, আর এদিকে একটা ব্যালকনি উইথ বেসিন ফেসিলিটি, বসে আরামসে আড্ডা মারা যায়। বাট একদম রোড ভিউ, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, সেটার জন্য যদি টপ ফ্লোরে রুম পেতাম তাহলে সামনে নদীটা দেখা যেত, খুব সুন্দর লাগতো কিন্তু নদীটা দেখতে। এদিকে রয়েছে পুরো পার্কিং এরিয়া, এখানে এনে তোমরা গাড়ি বা বাইক এনে এখানে পার্ক করতে পারো, বেশ মোটামুটি স্পেসিয়াস আছে, অসুবিধা হবে না তোমাদের। আর ঠিক রিসেপশনের পাশেই রয়েছে এই ডান হাতে যে বেশ বড় একটা ডাইনিং এরিয়া, তোমরা এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব করতে পারো। আর এখানে একটা ছোট্ট লন রয়েছে, আর এখানে রয়েছে ওটা বাচ্চাদের জন্য, তুমি আর বসতে যাও না। কিছু বলার নেই। এই হোটেলের বাইরের দিকটা তোমাদের দেখাই, হোটেলের এন্ট্রেন্সেই একটা খুব সুন্দর ভোলে বাবার মন্দির রয়েছে, আর সিনটা দেখো, যা সিনটা দেখো, ওই দূরে রয়েছে বাংলাদেশ। তো এখানে এক টোটো কাকার সাথে আমার দেখা হয়ে গেছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এখানে আশেপাশে কী কী রয়েছে আর কোথায় কোথায় ঘোরা যাবে আর কত কী রেট লাগে এখানে। কাকা, এখানে আশেপাশে ঘোরার জায়গা কীরকম কী রয়েছে? আশেপাশে যেমন এখান থেকে যেতে যেতে জুরাসিক মন্দির, ওটা পেরিয়ে গিয়ে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, করার পরে আপনার একটা নলকূপ পড়বে, ঘূর্ণ কল বলে ওটাকে, ওই নলকূপ পেরিয়ে গিয়ে তারপরে বিশ্রাম বাগান বাড়ি গেস্ট হাউস, পথের সাথে একটা শুটিং হয়েছিল সেইখানে জয় হাসানের, এবার সেটা পেরিয়ে গিয়ে আপনার গোলপাতা জঙ্গল, মিনি সুন্দরবন বলে ওটাকে, ওই জায়গাটায় ম্যানগ্রোভ দেখা যায়, সুন্দরবনের গাছগাছালিগুলো আছে, ওই জায়গাটায় যেতে গেলে আইডি প্রুফ জমা দিয়ে যেতে হয়, যেমন ভোটার আইডি বা যে কোনো লাইসেন্স হোক দিয়ে জমা দিয়ে তারপর যেতে হবে, ফিরে আসার পরে এই কার্ডটা ফিরিয়ে দেবে, মানে ওখান থেকে বাংলাদেশটা খুবই কাছে হয়ে গেছে, যে কারণে আইডি প্রুফ জমা দিয়ে যেতে হয়। এই সাইডে এই কটা হলো, আর এই সাইডটায় আছে যেমন মাছরাঙা দ্বীপের মোহানা, সোনার বাংলা গেস্ট হাউস, ঘোষবাড়ি, পুবের বাড়ি আছে, ওটা পেরিয়ে রামকৃষ্ণ মিশন, কালী মন্দির, এইগুলো দেখার আছে। এই সমস্ত কিছু আপনার টোটো করে আপনারা ঘুরিয়ে দেখাবেন? ঘুরিয়ে দেখাই সব জায়গায়। এমনি আপনারা কীরকম কী চার্জ নেন এটার জন্য? এমনি চারটে সাইড ঘুরলে 1200 টাকা নেই, আর যদি তিনটে সাইড ঘুরে 900 টাকা নিই আমি, মানে পুরো টোটো। এদিকে এক দাদা রয়েছে, এখন টোটো নিয়ে বেরিয়েছি সাইট সিনের জন্য। আচ্ছা, মানে এই আমাদের ঠান্ডার পজিশনে যে টাইমটা, এই টাইমে একটু ইনকাম হয়, তার জন্য বেরিয়ে কলকাতা জঙ্গল সাইট সিন ঘুরতে আসলে বলবেন, ফোন করবেন, অসুবিধা নেই, এখানে আনন্দপ্রিয় লোক থাকে, আপনারা শান্তি পাবেন বা স্যাটিসফাইড হবেন। তো আমরা এখন এসে গেছি বোটিং করার জন্য ইছামতি নদীর ধারে, এই যে বোটগুলোতেই বোটিং করানো হবে, যে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, এই পুরো বোটগুলোই ওরা কিন্তু আমাদের জন্য দিয়ে দিচ্ছে, তবে তোমাদের হেড কাউন্টিং বেশি হতে হবে, মানে এক দুজন হলে হবে না, মোটামুটি 10 জন, 10 জনের জন্য ওরা পুরো বোটটাই দিয়ে দিচ্ছে, আর দুই সাইড ওরা ঘোরায়, এক সাইডের জন্য মানে যদি তোমরা এক সাইড শুধু ঘুরতে যাও তাহলে 1000 টাকা, আর যদি দুই সাইড ঘোরো তাহলে 1800 টাকা। আমাদের বোটে ওঠার পর্ব শুরু হচ্ছে, কিন্তু তার আগে দেখো কত ভিড়। আমাদের নৌকো ছাড়া হলো, এবার দেখি কত দূর যাওয়া হয় এই নৌকো নিয়ে। দেখো বাংলাদেশ গোপ্রোতে অনেক ছোট দেখাচ্ছে, বাট আমি নিজের চোখে অনেক কাছাকাছি দেখতে পাচ্ছি বাংলাদেশকে, এত কাছাকাছি বাংলাদেশে চলে এসেছি যে খুব সুন্দর লাগছে, মানে প্রতিবেশী দেশ তো, আর আমরা কাছাকাছি এসেছি, গিয়াপাতার জঙ্গল, তিনটে নদীর মোহনা, কালিন্দী নদী, বিদ্যাধরী, আর এটা হচ্ছে নদী ইছামতি, তিনটে সংযোগস্থলে এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা দুটো স্পট বুকিং করেছিলাম তোমাদের, যেটা প্রথমে বলা হলো, একটা স্পট ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে।
যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ভারতের শেষ সীমান্ত, ওদিকে নো ম্যানস ল্যান্ড, তারপরে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ। জায়গাটা কিন্তু অপূর্ব দৃশ্য একটা। তো দেখতে দেখতে এক ঘন্টা পুরো হয়ে গেল, মানে তোমরা যদি বসবে নাও তাহলে এক ঘন্টা পুরো ঘোরাবে ওই সাইড আর এই সাইড দুটো মিলিয়ে। আর এখন আমাদের ঘোরা কমপ্লিট, চলে এলাম আবার, এবার নামার পালা। তো এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে, এক ঘন্টা নৌকায় ঘোরার পরে ভীষণভাবে খিদে পেয়ে গেছে। তো আমরা নিয়েছি মাটন থালি। তো আপাতত এখানে যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর আলু ফুলকপি তরকারি। আপাতত এটা দিয়েই শুরু করছি, কারণ আর ওয়েট করতে পারছি না, ভীষণ জোর খিদে পেয়ে গেছে। কি তাই তো? একদম একদম, আর ওয়েট করতেই পারছি না। গোলপাতার জঙ্গল, আর এটাকে মিনি সুন্দরবনও বলে। তো এই যে আমরা আছি, মোটামুটি 7-8 জন মিলে যাচ্ছি। দুটো টোটো হয়েছে, আমরা একটা টোটোয় 4 জনই হয়েছি। তো গোলপাতার জঙ্গলে আসার জন্য প্রথমে একটা চেকপোস্ট পড়ে, মানে ইন্ডিয়াস ফার্স্ট লাইন অফ ডিফেন্স চেকপোস্ট এমনি লেখা ছিল ওখানে। তো ওখানে যত টুরিস্টরা আসে তাদের ডকুমেন্ট প্রথমে ওখানে ভেরিফিকেশন হবে, তারপরে তোমরা ওখানেই গাড়ি রেখে, মানে তোমরা যদি টোটো করে আসো টোটো ওখানেই ছেড়ে দিতে হবে, ছেড়ে হাঁটা পথ। আর হেঁটে আসার পরে এইখানে একটা টিকিট কাউন্টার পড়বে, এইখানে তোমাদেরকে এসে পার পার্সন 10 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরেই তোমরা এন্ট্রি পাবে আরও আগে যাওয়ার জন্য। টিকিট কাউন্টারের সামনে এখানে কত খাবারের দোকান থাকে, এখানে বেল মারছে, এখানে শশা শাকালু সব বিক্রি হচ্ছে, তেলে বাজারের দোকান ভর্তি রয়েছে এখানে, এছাড়া এখানে গুড় বিক্রি হচ্ছে। আর এই যে চলে এসেছি মিনি সুন্দরবন, তারপরে এরকম একটা ব্রিজ পাবো, ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে পুরো ওদিক দিয়ে আমাদের যেতে হবে। আমরা এসে গেছি এক গোলপাতার জঙ্গলে, ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ব্রিজটা যাচ্ছে। ব্রিজ থেকে আমরা এসে পৌঁছালাম এরকম একটা রাস্তায়, এদিকে চলে যাচ্ছে ক্যান্টিন আর এদিকে যাচ্ছে রিভার সাইড। পৌঁছে গেছি এখন রিভার সাইড ভিউতে, আর ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে। তো রিভার সাইড ঘোরা কমপ্লিট, আরেকটা ছিল ক্যান্টিন সাইড, তোমাদের যেটা বলছিলাম ওটা অ্যাকচুয়ালি কিন্তু টাওয়ার সাইড, মানে বোর্ডটা উল্টে গেছে বলে বোঝা যায়নি তখন। আমরা এখন টাওয়ার সাইডের দিকে এগোচ্ছি, এখানে টাওয়ার প্লাস ক্যান্টিন দুটোই রয়েছে, হচ্ছে ক্যান্টিন, আর উপরে চলে গেলে আমরা টাওয়ারটা অ্যাক্সেস করতে পারবো। তো টাওয়ারে উঠলাম, টাওয়ার থেকে ভিউটা দেখো তোমরা, কেমন লাগছে তোমার এখানে? পাতা ভিউ, এছাড়া আর কিছু না। তবে সানসেটটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে টাওয়ার থেকে। মিনি সুন্দরবনের ঘোরা এপিসোড শেষ এখানেই, ঠিকঠাক লাগলো, মানে মোটামুটি। তবে চেষ্টা করলো দুপুর দুপুর আসতে, তাহলে আরও সৌন্দর্যটা বুঝতে পারবে। এছাড়া এখানে গাছপালা ছাড়া আর কিচ্ছু নেই, একটা টাওয়ার রয়েছে, টাওয়ার থেকে সানসেটটা দেখতে একটু ভালো লাগলো। আর এখানে লাস্ট এন্ট্রি টাইম হচ্ছে বিকাল 4টার সময়, আর 5টার মধ্যে কিন্তু এখান থেকে তোমাদের সবাইকে বেরিয়ে যেতে হবে, মানে পুরো খালি হয়ে যাবে জায়গাটা। তোমার কেমন লাগলো? লেগেছে, মোটামুটি লেগেছে, সব শুধুই গাছপালায় ভর্তি আর কিছু নেই। এটা অ্যাকচুয়ালি গোলপাতা জঙ্গল, যাকে এখন নাম দিয়েছি মিনি সুন্দরবন, কারণ এখানে সুন্দরী, গরান, গেঁয়ো, কালো পাইন, সাদা পাইন, এই সমস্ত গাছ সুন্দরবনে যেগুলো থাকে তথাকথিত, সেইগুলো এখানে তুলে এনে এটা মিনি সুন্দরবন ঘাড়ি দর্শনীয় করেছে। আমরা এখন চলে এসেছি টাকির মলদ্বীপসে, এখানে টিকিট কাউন্টার, পার পার্সন 20 টাকা করে। তো আমি যেটা দেখে বুঝলাম যে এটা মলদ্বীপস বলছে ঠিকই, কিন্তু মলদ্বীপস নয়, এটা একটা ছোট ওয়াটার পার্কের মতন, এখানে সব রকম অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, বলতে পারো যে একটা ইকো পার্কের ভাইবস আসছে। অনেক বড় জায়গাটা এক্সপ্লোর করতে দেখতে দেখতে, মানে আমাদের
সন্ধ্যে হয়ে আসছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কারণ বাড়িও ফিরতে হবে আমাদের। তো তোমাদের একটা বোটিং হচ্ছে, সেটাও দেখিয়ে দিই। এখানে বোটিং করছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য, এবং টিকিট হচ্ছে পার পার্সন 20 টাকা। পুরো জায়গাটা খুব সুন্দর লাইটিং করে সাজানো। এখানে ওয়াটার বেলুন অ্যাক্টিভিটিস হচ্ছে পার পার্সন 50 রুপিস করে। ওই যে ওখানে একজন অলরেডি গেছে জলেতে। একটু সকাল সকাল এলে বেশি ভালো হয়। আমরা অ্যাকচুয়ালি ওই দিকটা ঘুরে, মানে গোলপাতার জঙ্গল থেকে ঘুরে এখানে এলাম বলে দেরি হয়ে গেল, নাহলে এই জায়গাটা আর একটু ফাঁকা গেলে ভালো হতো। তো কিছু করার নেই, বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। তো আমরা এখন চলে এসেছি রুমে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, জানি না কি করে বাড়ি যাব বাইক চালিয়ে। তবে এত ঠান্ডার মধ্যে একটা সুন্দর জিনিস আমাদের এখানে চলে এসেছে, চিকেন পকোড়া আর গরম গরম কফি। এই ঠান্ডায় কফিটা মাস্ট, কফি না থাকলে বাইক চালানো অসম্ভব ব্যাপার। তো আজকের মতন আমাদের ডে আউট এখানেই শেষ হচ্ছে। যদিও আমি এই ডে আউটিং এর প্ল্যানে ছিলাম না, হঠাৎ করে লাস্ট মোমেন্টে জয়েন করলাম আমি এই ডে আউটিং এ। বেশ মজাই লাগলো, একদিনের মধ্যে এসে ঘুরে আবার খেয়ে দিয়ে বাড়ি ফেরা। এখানে প্রচুর স্পটস রয়েছে, বাট আমরা গুনে চুনে হয়তো 2-3 স্পটই ঘুরেছি আজকে। এছাড়া আর ঘোরার মতন সময় ছিল না, তার জন্য আমার একদিন স্টে করলে খুব ভালো হতো। আর আরেকটা জিনিস, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।